গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইডভ। আজকে আমাদের হলো গোয়াতে ডে টু। কালকে সকাল রাত্রিবেলা ঘুমানোর সময় ভগবানকে যে দেখেছিলাম, ভগবান আমার কথা শুনেছে, সকালে ধরে দেখো কি সুন্দর উত্তর দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কাউন্টার, কি আছে কি নেই বলতে গেলে সারাটা দিন চলে যাবে। এখানকার অ্যাক্রনের এই ওয়াটার রিসোর্টটার না ব্রেকফাস্টটা খুব ভালো হয়, অনেক 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 ভ্যারাইটি থাকে। তো চলো পটাপট আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিই, করার পরে বাইরে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে বাগা বিচ। আর এই দেখো এখন চলছে হাই টাইডস, ওখানে একটা রেড কালারের ফ্ল্যাগ, এই যে একটা অরেঞ্জ কালারের ফ্ল্যাগ দেওয়া আছে, মানে এখন হাই টাইডস চলছে। আর কি প্রচন্ড পরিমাণে সমুদ্র অবস্থা দেখো। আর এই জাস্ট এখান দিয়ে এরকম ভাবে জলটা ঢোকে, এভাবে এখান দিয়ে জলটা ঢোকে। আর এটা না, এটা একটা তুমি মোহনাও বলতে পারো, নাও বলতে পারো, কারণ এখানে একটা নদী, এই নদীটা এখান দিয়ে যায়। তো আমরা জাস্ট এই নদীটা কানেকশনে, এটা হচ্ছে অ্যাক্রন ওয়াটার ভিলা রিসর্ট, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। আমরা এখানে আর লাস্ট দুবারও এখানে উঠেছিলাম, এবারও এখানে সুপার, প্রচুর অপশনস ছিল, অ্যাজ ইউজুয়াল এখানকার সার্ভিসেস খুবই ভালো হয়। সো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইডভ। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। কালকে রাত্রিবেলা ঠাকুরকে এত প্রেমে প্রে করেছি না, যে আজকে একটু আধটু রোদ্দুর উঠেছে, জানি না কতক্ষণ রোদ্দুর থাকবে। এখন রোদ্দুরও আছে, ক্লাউডও আছে। ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে সবাই বলছে কি জলদি চল জলদি চল জলদি চল, রোদ্দুর মেঘ চলে যাবে মেঘ চলে যাবে। তো দিনটা আপাতত খুব সুন্দর ভাবে স্টার্ট হয়েছে, লেট সি পরে কি হচ্ছে। বাচ্চাদের জন্য ফেরিল ফুল, আর ওটা বড়দের। আর এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 10। চলো চাই ভিতরে। সবার জুতো শুকিয়েছে, ছাতাগুলোও শুকিয়েছে, সো গুড নিউজ। চলো এবার রুমে ঢুকি, ঢুকে রেডি হই। আমাদের বোধহয় বাইরে বেরোনোর কথা ছিল, তো কোথায় বেরোনো হবে কিছু জানতাম না, তো এখন জানা যাচ্ছে আমরা যাচ্ছি বিচে। তাই ফটাফট রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর বাবু বলতো রেডি হয়ে তাই তো আগেই রেডি হয়ে বেরিয়ে যায়, খালি আমাদেরই দেরি হয়েছিল। আমরা এখন রেডি হয়ে গেছি, এগোচ্ছি বিচের জন্য। আমরা এসে গেছি এখন বাগা বিচে। আমরা নাকি বিচের মধ্যে যাই নাকি করবো, কিন্তু সবাই মিলে এসে গেছি। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, সামনে সুমিত্রা লাভলিন আমার মেয়ে গুঞ্জিকা, আর এখানে আছে ক্রেশ, আর এখানে আমি। চলো এগিয়ে যাই এবার। এরা নাকি যাবে জলে, আমি তো যাবো না, এইটুকু নিজে একটু পাটা ভিজে আমি চটে আসবো, আমি চটি পড়ে যাই। এগুলো আছে যা লাগছে না, এই যে আমার কন্যে, একে নিয়ে আমার অবস্থা আবার খারাপ। আর এখানে দেখো এই ধরনের শার্ক থাকে যেগুলো এখন বন্ধ, ভিতরের দিকে খোলা আছে। তো আমরা এখানে এখন যাব জলের মধ্যে। আর এটা হচ্ছে দেখো লাইফ গার্ড, যেহেতু এখানে হাই টাইড আছে না, এখানে এরকম লাইফ গার্ড দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আর চলো এখানে দেখো দেওয়া দেওয়া আছে যে হাই টাইড বলে। আর এই যে আমরা লাস্ট ইয়ারের গল্প বলছে বাবাই,
বাবাই চুলটা যখন আঁচড়াবে তখন এইটাকে সরিয়ে রেখে বাকি ভাতগুলো আঁচড়াবে। কালাঙ্গুটা এখন আছি বাগা বিচে, তো আমরা এখন যাব ওই দিকে কালাঙ্গুটা বিচে। তো চলো নেই মোটামুটি বাবাইয়ের ডান। দেখো কি পরিমাণ হাই টাইল চলে গেল হঠাৎ করে। আরো যদি বেশি লোকজন চলে আসে তখন কখনো বুবুলের কাছে কে বসতো? পাপা এফি মা এই দুটো থেকে একজন, আর আমার সাথে কেউ থাকতো। দেখো সব মানুষ এসছে এখানে। চলো আমরা গাড়ির দিকে যাই, বাবা এদিক দিয়ে চলো। সবাই লেখা জামা পড়েছে আই লাভ গোয়া। চলো এবার এগিয়ে যাই। আমরা এখন কালাঙ্গুটা বিচে, আর এই দেখো বিচ ওয়ালা ভাইবস। একটু কনজাস্টেড, পাশে কনজাস্টেড বলবো না, আমার তো বেশ ভালোই লাগে, একটু লোকজন না থাকলে ভালো লাগে না বিচ। তো ওইখানে আমরা আগেও এসেছিলাম, তখন এখান থেকে বাবাইকে আমি হাতে ইয়ে করেছিলাম, হাতে কি বলে ওটাকে ট্যাটু ভুলে গেছি, ট্যাটু। তো চলো এখন কালাঙ্গুটা বিচে আগেই যাই। আমরা রাত্রিবেলাও এসেছিলাম এখানে, বাবাদের যথারীতি দিবাগত যেখানেই বলে আমাদের সব জায়গাতেই নিয়ে যায়, উই আর ব্লেসড। তো এখন আমরা যাচ্ছি, আগে অনেক ভালো শপিং এর জায়গাও আছে, সেগুলো দেখাবো ধীরে ধীরে। তো চলো আগে গিয়ে দেখে নিই। আগে এই যে এটা হচ্ছে, আমরা চলে এসেছি কালাঙ্গুটা বিচে, এই দেখো। চলো যাই, প্রতিদেব তোদের খুঁজে বার করি কোথায় গেল ওরা। এই ছিল কালাঙ্গুটা বিচ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, চলো এই যে চলো চলো চলো। বাগা আর কালাঙ্গুটা এই দুটো বিচ আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নেক্সট বিচের জন্য। কারণ দিনটা ছিল সানি, ভালো ছিল, মোটামুটি বৃষ্টি হচ্ছিল না থ্যাঙ্কফুলি। তো চলো দেখতে থাকো সিপ অফ লাইফ উইথ কাইরাভের গোয়া ট্রিপ। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, পজিটিভ থেকো, আর জলদি 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 দেখা হবে।